नमस्कार बंधुरा। अच्छा आम्रा एई रकम भिडियोटा जेटा कोर्छी सेई भिडियोटा कि आपनादेर भालो लागछे नाकि आगेर मतो माने आगे जेई रकम आम्रा भिडियो बानातम फोन थेके सेई रकमई आम्रा भिडियो बानाबो प्लिज आमादेर एकटु जानाबेन कमेंट करे कारण आमी बुझते पारछी ना जे आगेर मतो हबे नाकि एखनकार मतो माने एखन जेईभावे बानाच्छि कम्प्यूटारेर साहाज्ये सेईटा हबे प्लिज जानाबेन कारण अनेके लिखछेन जे आगेर मतो आमी बुझते पारछी ना कनफ्यूज हये जाच्छि। देखुन जेटा आपनादेर पछन्द मने होच्छे सेटाई जानाबेन आर सेटा किन्तु अवश्यई कमेंट करे जानाबेन जाते बेशि भोट पड़बे आमी सेटातेई आमी किन्तु बानाबो। आर भिडियो शुरू करार आगे एकटाई कथा सेटा होच्छे लाइक करे देबेन भिडियोटाते। এই ভিডিওটাতেও কিন্তু আমরা 200টা লাইকের অনুরোধ রাখছি কারণ মার্কেটের মধ্যে কিন্তু একটা বিশাল বড় বুম আসছে, সেই বুম নিয়ে কথা বলবো, আপনাদের বলা শেয়ার নিয়ে কথা বলবো, তাই লাইক করে দেবেন অবশ্যই 200টা। আর আমরা যেটা বলেছিলাম যে এই মাসের মধ্যেই মানে এই মাস বলতে নেক্সট মান্থে 5000 সাবস্ক্রাইবার আমাদের কিন্তু চাই, তো সেইটার জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। আমাদের টার্গেট আছে, একজন বলেছেন যে 1M সাবস্ক্রাইবার নাকি আমাদের হবে না, তো আপনারা দেখিয়ে দিন যে বিনিয়োগ বাংলা 1M সাবস্ক্রাইবারে যায় কি না। তো 5000 সাবস্ক্রাইবার আমাদের এই মাসের টার্গেট, অবশ্যই আপনারা নিশ্চয়ই পূরণ করে দেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে নিফটি ফিফটির মধ্যে দেখুন একটা বিশাল বড় এই যে গ্যাপ তৈরি হয়েছে, একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, যেইটা আমরা যদি দেখি SGX নিফটির জন্য হয়েছে। আচ্ছা SGX নিফটিকে কারা কারা দেখেন, SGX নিফটিটা কারা কারা দেখেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমরা SGX নিফটি দেখি। তো এখানে কি হয়েছে না তার একটা ফলাফল প্লাস এই যে মানে ডাউ জোনসে কেন ক্লিয়ারেন্স হয়েছে না, তারা বলেছে আমরা সমস্ত কিছু পে করে দেবো, তার একটা এফেক্ট মার্কেটের মধ্যে পড়েছে। তো আজকে কিন্তু মার্কেট বেশ ভালো রকম একটা আপসাইডে মুভমেন্ট করেছে। আমরা যদি দেখি যে কালকের চেয়ে আমরা যদি দেখি আজকের দিনে বেশ ভালো রকম একটা আপসাইডে মুভমেন্ট করেছে। দেখুন এবার কালকে কি গ্যাপ আপ ফিল করতে আসতে পারে সেটা কিন্তু হওয়ার চান্সেস হলেও হতে পারে, কারণ গ্যাপ যেহেতু তৈরি করেছে তাই গ্যাপ আপ মানে গ্যাপটা তো ফুলফিল করার জন্য আসতেই পারে। তবে দেখুন আমরা বারবার বলেছি 500-তে একটা স্ট্রং সাপোর্ট আছে, এই সাপোর্টটা থেকে আবারও আপসাইডে মুভমেন্ট আমরা সম্ভাবনা দেখতে পেতে পারি, আমরা এই লেভেলের দিকে একটা টার্গেটকে অ্যাচিভ করতে দেখতে পেতে পারি। এটা অল টাইম হাই ছিল, তো এই লেভেলের দিকে আমরা কিন্তু একটা টার্গেটকে অ্যাচিভ করতে দেখতে পারি। তো চলুন আজকে ব্যাঙ্ক নিফটিতে কীভাবে ট্রেড করলাম সেটা একটু জানানো যাক। দেখুন ব্যাঙ্ক নিফটিতে আমরা যেটা ট্রেড করলাম আমি এই জায়গাটাতে, আচ্ছা এই জায়গাটাতে কে কে ট্র্যাপ হয়েছেন আমাকে একটু প্লিজ জানাবেন যে স্যার আমি ট্র্যাপ হয়েছি, আমাদের একজন স্টুডেন্ট ট্র্যাপ হয়েছেন এবং আমি নিজেও পার্সোনালি ট্র্যাপ হয়েছি, আমি বলবো না। একটাই পার্থক্য ওনার সাথে আমার, সেটা হচ্ছে উনি প্রায় আজকে 4,500 টাকা আর্ন করে উনি আমাকে যেটা লিখেছেন সেটা হচ্ছে -400 টাকাতে গেছে, আমার সেখানে প্রফিট থেকে আমি মাত্র 30%-এর কাছাকাছি লস খেয়েছি। দেখুন এটাই একজন প্রো ট্রেডার, লস সবারই হবে কিন্তু লসটা কতটা পরিমাণ মানে তারপরেও আমার তার মানে 70% প্রফিট কিন্তু আমার কাছে রয়েছে। তো এইটাই হচ্ছে লস থেকে বাঁচার উপায়, আপনি যখন ট্রেড নেবেন। আমরা এই জায়গাতে কি সুন্দরভাবে ট্রেড করেছি যদি দেখেন, আমরা এখান থেকে ট্রেড নিয়েছিলাম, এখানে গিয়ে এক্সিট করেছি, একটা বিশাল ভালো র্যালি পেয়েছি। তো এখানে প্রায় আমরা 60 পয়েন্টের কাছাকাছি প্রফিট পেয়েছি এবং আমার যদিও বা আজকের কোয়ান্টিটি একটু কম ছিল তার কিছু পার্সোনাল রিজনের জন্য, কিন্তু তারপরেও আমরা ভালো একটা কোয়ান্টিটি পেয়েছি। তো সেখান থেকে কেন আমি লস করতে যাব, তারপরে এখানে আমি সাপোর্ট পেয়েছি। আমি বারবার আজকের দিনে বলেছিলাম আমার একজন স্টুডেন্ট আজকে তিনি এসেও ছিলেন আমার বাড়িতে একটু কাজের জন্যই, যদিও বা খুব কাছাকাছি থাকেন উনি, তো এখানে আমি তাকে বলেও ছিলাম যে উনি এসে বললেন যে স্যার কোথায় সাপোর্ট নিতে পারেন। আমি বলি দেখুন আমার মনে হচ্ছে 245-তে একটা স্ট্রং সাপোর্ট আসতে পারে, এর নিচে নামার সম্ভাবনা কম। তো যদি আপনি ওই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি একটা ক্লাসে বলবো যে ক্লাসে আমি কী করেছিলাম বা তাকে দিও আমি সেটা জানিয়ে দেবো আমাদের অপশন ট্রেডিংয়ের ক্লাসে। তো সেখানে দেখুন এই যে এই লেভেলটাতে না আমি কেন এত বেশি ছিলাম, কারণ কোথাও গিয়ে একটা পুলব্যাকের আমি ছিলাম যে এখানেতে আসতেই পারে, একটা মানে ডাউনফল আসতেই পারে, এতটা পরিমাণ এখানে হোল্ড করছে আমার মনে হচ্ছে না এত সহজেই এগিয়ে যাওয়ার ব্যাপার। তো এই জায়গাটাতে আমি কিন্তু আমি কোথাটাই বুক করি, আমি এই জায়গাটাতে আমি স্টপ লস হিট করে যাই এবং খুব তাড়াতাড়ি এই যে এই যদি এই ক্যান্ডেলটা দেখেন খুব উইক হয়েছে, তো সেই ক্যান্ডেলে বেরিয়ে যাওয়াটা খুব মুশকিল, আমরা যতটা ইজি ভাবছি অতটা বেরিয়ে যাওয়া মুশকিল। আমি সেখানে কি করি না এখান থেকে কিন্তু পুলব্যাকের আশায় ছিলাম এবং আমি এই জায়গাতে একটা আমরা নিয়ে নিই। আমি যখন দেখতে পাই যে না আমি কি এখান থেকে বেরিয়েছি, দেখুন আমি বেরোইনি, আমি এখান থেকে পুলব্যাক করেছি আজকে, হ্যাঁ বেরোলে বেশ ভালো রকম লস হতো। আমি কোথাও মনে করছিলাম যে এই জায়গাতে যেহেতু স্ট্রং সাপোর্ট নিয়েছে আমি যেই জায়গাটা এক্সপেক্ট করেছিলাম এখান থেকে উঠে আবার এখানে আসতে পারে, কিন্তু সেটা হলো না। তো ঠিক আছে কোনো ব্যাপার না,
আমরা এই জায়গাতে এক্সিট মেরে দিলাম আমি নিজে পার্সোনালি, তো এই সাহসটা আপনার মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা প্রফিট জেনারেট করতে পারবেন। আর আপনারা যদি কেউ চান অপশন ট্রেডিংয়ের আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে বা লার্নিং গ্রুপে জয়েন হতে, যার লিঙ্ক নিচে দেওয়া আছে, গিয়ে জয়েন করতে পারেন। তাছাড়া আপনারা জেরোধা অ্যাঞ্জেল ওয়ান এর মাধ্যমে অ্যাকাউন্ট খুলে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, যেখানে আমরা সমস্ত মানে যে কোনো কিছুর এই লেভেলগুলো, এই ধরনের চার্টগুলো সমস্ত কিছু আমরা পোস্ট করে থাকি। তো অ্যাঞ্জেল জেরোধা, অ্যাঞ্জেল ওয়ান, শ্যামকো আছে, যে কোনো কিছুর মাধ্যমে দেখুন আপনার যেটা মনে হচ্ছে। আমাদের এই তিনটে অ্যাকাউন্টই আছে, তো তিনটে অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটাতে আপনারা করতে পারেন। জেরোধা হচ্ছে সবচেয়ে বেস্ট আমার চয়েস, তারপরে চয়েস হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান, তারপরে চয়েস শ্যামকো। তো আপনার যদি অ্যাঞ্জেল ওয়ান জেরোধা হয়েও থাকে, তবুও আপনি কারো অন্য কারো নামে জেরোধা অ্যাঞ্জেল ওয়ান খুলতে পারেন, নইলে আপনি শ্যামকোতেও খুলতে পারেন, সেটা আপনার ব্যাপার, আপনি পার্সোনাল ব্যাপার আপনার। তো সেক্ষেত্রে খুলতে পারেন, খুলে আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন করতে পারেন। তো চলুন এবার চলে যাওয়া যাক একদম শেয়ারগুলোতে। প্রথমেই আসি জেকে পেপারের ক্ষেত্রে। দেখুন জেকে পেপার সবাই বারবার বারবার আমাকে জিজ্ঞাসা করছেন, স্যার জেকে পেপার কী করবো। এই জায়গাটাকে দেখুন, এই জায়গাটাকে মার্ক করে আমি রেখেও দিয়েছিলাম আগের দিন, আগের দিনও মনে হচ্ছে দেখিয়েছিলাম এখান থেকে, যেখানে কী প্যাটার্ন তৈরি করেছে। এই প্যাটার্নটার নাম আমাকে একটু মানে মেসেজ করে জানাবেন যে এই প্যাটার্নটার নাম কী, মেসেজ বলছি আমাদের কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন, নইলে বুঝতেই পারবেন। দেখুন আপনাদের এত ভালো করে, আর যদি না পারেন তার জন্য আপনাকে যদি এটা না জেনে থাকেন তাহলে অবশ্যই আগে গিয়ে আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আমাদের ভিডিওটা গিয়ে দেখুন, সেখানে এইটা আলোচনা করা হয়েছে। এইটা ক্যান্ডেলস্টিকের যে প্যাটার্নের একটা দেখবেন আমার মনে হয় খুব সম্ভবত 30-36 মিনিটের ভিডিও, ওই ভিডিওটা গিয়ে দেখুন। তো ওই ভিডিও দেখলে আর নইলে কমেন্ট করে আমাদের জানান যদি আপনি জেনে থাকেন, আর নইলে ওই ভিডিওটাকে আগে দেখুন, কারণ আপনি এখনও অনেক নতুন আছেন যদি এই প্যাটার্নটা না জেনে থাকেন। তাহলে এখান থেকে তো আপসাইডে যাবেই, এবং এটা আপসাইডেই যাওয়ার। আর দেখুন এটা, এই যে ক্যান্ডেলটা এটা বানিয়েছে, এই প্যাটার্নটা, এই প্যাটার্নটা কোথায় বানিয়েছে, একদম সাপোর্ট জোনে, এটা আমাদের স্ট্রং সাপোর্ট জোন। তো এই সাপোর্ট জোনে বানিয়েছে। দেখুন আপনারা কী ভুল করেন, আমি এই টপে গিয়ে আলোচনা করেছি যে আমি তো এত পার্সেন্ট মানে প্রায় 100% কাছাকাছি প্রফিট পেয়েছি, তো আপনারা কি গিয়ে কী করলেন, এখানে গিয়ে কিনতে শুরু করে দিলেন। ফার্স্ট 100% প্রফিটের পরে কিছুটা তো কারেকশান আসবেই, সেটা তো মানতেই হবে, সেই কারেকশানটাই ঘটেছে। এখান থেকে আবার যাবে, এখান থেকে কতদিন কনসলিডেশন করেছে দেখুন না, এই সেম লেভেলের মধ্যে কনসলিডেশন করেছে এবং কনসলিডেশনের পরে ব্রেকডাউন দিয়েছে। তাহলে এই লেভেলটাকে তো একটু অপেক্ষা করতে দিন, একে তো একটু রেসপেক্ট করুন, সেই জায়গাটা যদি করে থাকেন তাহলে অবশ্যই প্রফিট পেয়ে থাকবেন। এবারে চলে যায় নেক্সট শেয়ার, সেটা হচ্ছে টাটা পাওয়ার। দেখুন টাটা পাওয়ার আমাদের কালকে, আমি এই শেয়ারটা জাস্ট এক্সক্লুজ মানে ডিসক্লোজ করতে চাইছিলাম না, কিন্তু চলে এলো যখন আপনারাও দেখে নিয়েছেন। দেখুন এখানে আমাদের কী তৈরি করেছে, এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। আমাদের এন্টারপ্রাইজ ছিল দেখুন 212, যেইটা এখন 217-তে চলছে, আমাদের টার্গেট এইগুলো দেওয়া আছে। হ্যাঁ, আমাদের প্রিমিয়াম গ্রুপে এইরকম কালকে প্রায় 15খানা শেয়ার দেওয়া হয়েছে, 15টা শেয়ার। তাই যারা যারা আমাদের সুইং ট্রেডিংয়ের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান, যার লিঙ্ক নিচে দেওয়া আছে, গিয়ে জয়েন করুন, আর আপনারা প্রফিটের মজা নিন। এইরকম 15টা শেয়ার, এটা তো মাত্র আপনাদের একটা দেখালাম, এটা জাস্ট একটা দেখাচ্ছি, 15খানা শেয়ার, আর একটা শেয়ার আমি ফ্রিতেও দিয়েছি, সেটাও দেখাচ্ছি। তো ভাবুন যে কাপ অ্যান্ড হ্যান্ডেলের প্যাটার্ন, এই প্যাটার্নগুলো কি দেখতে পেয়েছিলেন আপনারা, কেউ কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই প্যাটার্নটা আপনারা দেখুন এখান থেকে কী সুন্দর ব্রেকআউট হবে। এই যে পুরো এই যে জোনটা, এই জোনটা যতটা ছিল মানে আমরা যদি ধরি 170 থেকে প্রায় 230 পয়েন্টের গেন আমরা এখান থেকে পাবো, প্রায় 30 পয়েন্টের গেন, মানে 212 এখন 242 অবধি ধরে রাখুন, প্রায় এই জন্যে আমাদের 245 লাস্ট টার্গেট দেওয়া আছে, এই অবধি অটোমেটিক দেখতে পাবেন। তো টাটা পাওয়ারকে নিয়ে যারা ভয় পাচ্ছেন তারা ভয় পাবেন না, তারা এই ব্যাপারগুলোকে লক্ষ্য করুন। দেখুন এইভাবেই শিখতে হবে, জানতে হবে। যদি আপনারা না জেনে থাকেন সুইং ট্রেডিংয়ের কোর্স কে কে জয়েন করতে চান বলবেন, কারণ আমি একটা সুইং ট্রেডিংয়ের নতুন কোর্স লঞ্চ করছি যেটার প্রাইস হতে চলেছে 4,000 টাকা, যারা এখন পেমেন্ট করবেন তাদের জন্য মাত্র 2,000 টাকা। সুইং ট্রেডিংয়ের কোর্স আমরা লঞ্চ করতে চলেছি, এখন থেকে যদি পেমেন্ট করেন 1 মাসের মধ্যে এটা কোর্সটা আমাদের লঞ্চ হয়ে যাবে, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো 2,000 টাকা তো আপনারা পেমেন্ট করতে পারেন এখনই, এই নাম্বারে আপনাদের নাম্বারটাও দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা পেমেন্ট করতে পারেন, করে সুইং ট্রেডিংয়ের আমাদের ওইটাতে মানে নিতে পারেন কোর্সটা। যারা এখন পেমেন্ট করবেন তারা কিন্তু এই 2,000 টাকায় পাবেন, আর যারা পরে পেমেন্ট করবেন তারা 4,000 টাকাতে পাবেন, কারণ তখন কিন্তু কোনো ফিস থাকবে না, এটা 5,000 টাকা থাকবে এবং 1,000 টাকা ডিসকাউন্ট থাকবে, যেটা আপনারা 4,000 টাকাতেই পাবেন। তো যারা যারা করতে চান তারা অবশ্যই আমাদের এই নাম্বারে মেসেজ করে আপনারা পেমেন্ট করে দিতে পারেন, এই নাম্বারেই গুগল পে আছে, ফোনপে আছে, যা যে কোনো কিছুর মাধ্যমে এখনই পেমেন্ট করে দিতে পারেন, পেমেন্ট করে আপনাদের সিট বুক করে রাখতে পারেন, আমি প্রত্যেককে সেই লিঙ্ক পাঠিয়ে দেবো। এবার চলুন চলে যাই নেক্সট শেয়ারে, সেটা হচ্ছে কি সিপলা। সিপলাও কালকে বলা ছিল,
সেম ব্যাপার। দেখুন সিপলার ক্ষেত্রেও সিপলাটা এখনও যদিও বা দেয়নি, সিপলাটা কিন্তু আমরা প্রাইভেট পাবলিক টেলিগ্রাম গ্রুপে ফ্রিতে দিয়েছিলাম কালকে, তাই আপনিও জয়েন হয়ে থাকুন, ওখানে কত কিছু যে দেওয়া হবে তার কোনো ঠিক নেই। আর এই জায়গাটাকে দেখুন, দেখুন এইটাও কাপ অ্যান্ড হ্যান্ডেল, তার মানে কি এখান থেকে এতটা যেটা দিয়েছে সেই আমরা ব্রেকআউটটা এখান থেকে এতটা পাবো। দেখুন এটাই তো ম্যাটার করে যে আপনি মার্কেটকে কীভাবে দেখছেন, মার্কেটের দেখার নজর আপনার কি, সেই নজর অনুযায়ী কিন্তু আমরা প্রফিট করতে পারবো। তাহলে এইটাও ক্যাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে। আজকের দিনেও যদি আমরা দেখি তো 0.18% কাছাকাছি আপসাইডে মুভমেন্ট করেছে, যেটা একটা রিনাউন্ড ঠিকঠাক মুভমেন্ট। তো এই দুটো দেখালাম, তাই এখনও পর্যন্ত যদি আপনি আমাদের ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই 200টা লাইকের অনুরোধ রইল আপনাদের কাছে, আশা করছি সেটা পূর্ণ করে দেবেন আপনারা। আর লাইক করুন, আর 5000 যে সাবস্ক্রাইবার, 5K সাবস্ক্রাইবারের আমরা অনুরোধ করেছি পরের মাসের মধ্যে, যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এটা আমাদের টার্গেট নেক্সট মান্থের, তো আশা করছি সেটা আপনারা পূর্ণ করে দেবেন। 5K হতে আর মাত্র 1300টা বাকি, 1300 তো ইজিলি আপনারা পূরণ করে দেবেন। তার আর যদি না পূরণ করতে পারেন তাহলে যারা আমাদের খুব মানে ভালো মনে হয়, যারা শেয়ার মার্কেট মানে আমাদের শেয়ার মার্কেটকে ভালোবাসেন এবং বিনিয়োগ বাংলাকে ভালোবাসেন, তারা অবশ্যই শেয়ার করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, তবেই কিন্তু আমাদের টার্গেটগুলো পূরণ হবে। আপনাদের সহায়তা ছাড়া আমরা কোনো মতেই টার্গেট আমাদের ফুলফিল করতে পারবো না। যেমন আমার সহায়তা ছাড়া আপনাদের একটু অসুবিধে হয়, তেমনি আপনাদেরও এই সহায়তা ছাড়া আমার কিন্তু অসুবিধে হবে, দুজনেই আমরা পরিপূরক। তাই ভাববেন না আমার কাছ থেকেও যেটা পাচ্ছেন সেটাও যেমন, আপনাদের কাছ থেকেও আমার কিছু রিটার্ন গিফট কিন্তু চাই। তো রিটার্ন গিফট কি? লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করা। চলুন এবার নেক্সট শেয়ারে চলে যাই, সেটা হচ্ছে গিয়ে IDFC ফার্স্ট ব্যাংক। আচ্ছা, IDFC ফার্স্ট ব্যাংককে কত আগে থেকে আপনাদের বলেছিলাম আপনারা দেখেছেন, আমরা প্রায় 35 প্রাইস থেকে বলে চলেছি, 35 প্রাইস থেকে আমরা IDFC ফার্স্ট ব্যাংকে বলে চলেছি যে এই জায়গা থেকে 35 ভাবুন, 35 প্রাইস থেকে আমরা বলে চলেছি, যেটা এখন কতই চলছে, 70 চলছে, পুরো 2x হয়েছে, পুরো 2x প্রফিট, 100% প্রফিট জেনারেট করতে পেরেছেন। চলুন দেখি কোন জায়গা থেকে বলেছি। IDFC ফার্স্ট ব্যাংক নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছিলেন, আমরা যেই জায়গা থেকে বলেছিলাম দেখুন এখানে কোথায় চলছে, 29। আমরা এইরকম লেভেল থেকে আমরা বলা স্টার্ট করেছিলাম, 30 থেকে বলা স্টার্ট করেছিলাম, আমি নিয়ে পার্সোনালি নিজে নিই এইরকম একটা লেভেলে। তো সেখান থেকে দেখুন আমাদের আর কোথাও দাঁড়াতে হয়েছে, তারপরে দেখুন বুম বুম, আর কোথাও দাঁড়াতে হচ্ছে না। দেখুন এটাই একটা শেয়ারকে চুজ করার নিয়ম, 2x বানানো বড় ব্যাপার না, বুঝতে পেরেছেন? আপনি শুধু এই মার্কেটের মধ্যে আপনাকে থাকতে হবে। আমরা কিন্তু ওখানেও ছেড়ে দিন, আপনাদের এই লেভেলগুলোতে কতবার বলেছি, যারা রিসেন্টও আমাদের বিনিয়োগ বাংলা চ্যানেলে আছেন এই লেভেলগুলোতে কতবার বলেছি, যারা তবু কিনে রাখতে পারতেন এখানেও তো আপনারা প্রায় 20%-এর কাছাকাছি প্রফিট জেনারেট করেছেন, যারা নিয়েও রেখেছিলেন তারা বলবেন, আমাদের কমেন্ট করে জানাবেন, তারাও প্রায় 20%-এর কাছাকাছি কিন্তু প্রফিট জেনারেট করতে পেরেছেন। তাহলে আপনাকে এই জায়গাতে দেখতে হবে। এবার এই জায়গা থেকে কী হতে পারে, একটু প্রফিট বুকিং আসতে পারে, কনসোলিডেশন করবে এবং তারপরে আবার বুম দেবে, কারণ এই শেয়ারটা রিটেলারদের জন্য আমি জানিয়েওছিলাম যে এই শেয়ারটা কেন ভালো, কী কারণে ভালো, প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি বলেছি। আর যদি আপনাদের মনে হয় আবার একবার ভিডিও বানাতে, তবে IDFC ফার্স্ট ব্যাংক নিয়ে বলবেন, আমি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে আরেকদিন আলোচনা করে দেবো। এবার আসি টাইটান, টাইটান শেয়ারের ব্যাপারে। দেখুন টাইটান শেয়ারটার মধ্যে কিছু দেখতে পাচ্ছেন কি? দেখুন শেয়ারকে যতক্ষণ না ভালোভাবে দেখার নজর আপনাদের থাকবে ততক্ষণ অবধি কিন্তু আপনারা পারবেন না। দেখুন কত কিছু প্যাটার্ন এখানে লক্ষ্য করা যায়, W প্যাটার্ন দিয়েছিল, W প্যাটার্নের এই নেকলাইন ব্রেক করলো, তাহলে W প্যাটার্নের নেকলাইন ব্রেক করার ফলে কী হয়েছে, এখান থেকে একটা বিশাল বড় আপসাইড মুভমেন্ট। আচ্ছা আবার দেখুন, আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য বলছি যে কত কিছু এখান থেকে বানানো যায় এবং তার প্রফিট পাওয়া যায়। যদি একটু আমরা বড় ফ্রেমে দেখি তো 213 লেভেলটা বিশাল বড় একটা রিনাউন্ড লেভেল, এবার এই থেকে এই অবধি ভাবে নিন, সেটা আপনার কাছে টার্গেট হয়ে দাঁড়াবে। এইভাবে কেউ আপনাকে শেখাবে না, এইটা শেখানোর জন্য আপনার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে নেবে, 2250 থেকে 2800 মানে কত হচ্ছে, প্রায় আমরা অ্যাপ্রক্সিমেট 600 টাকা ধরলাম, তার মানে 2800 থেকে 600 টাকা হিসেব করুন, 3400 টাকা অবধি আমাদের টার্গেট আমরা রাখতে পারি টাইটানের ক্ষেত্রে। এগুলো বেসিক নলেজ, এই জিনিসগুলোকে নিয়ে বেসিক নলেজ যেইটা আপনাদের কাছে থাকাটা মিনিমাম দরকার। এই সমস্ত কিছু অনেক কিছু ব্যাপার নিয়ে আমরা সুইং ট্রেডিংয়ের এই কোর্সটাতে আলোচনা করেছি, তো যারা যারা করতে চান তারা অবশ্যই 2000 টাকা পে করে করুন, কারণ এই তখন কিন্তু দামটা বেড়ে যাবে, ডবল দাম হয়ে যাবে। দেখুন আমি কেন 2000 টাকা এখন নিচ্ছি না, যারা আমাকে বিশ্বাস করে আগেই পেমেন্ট করছেন তাদের থেকে অবশ্যই সেই ফেসিলিটি দেওয়া উচিত বলে আমার মনে হয়। তো 2000 টাকাটা বিশাল কিছু ব্যাপার না, যেটা আমাদের এক মাসে যদি আমার কাছে ক্লাস করেন সেখানের ফিজ, এটা যেহেতু রেকর্ডেড ক্লাস সেহেতু আর কেউ বলবে না কদিনের ক্লাস কদিনের ক্লাস কিছু বলবেন না, এই 2000 টাকাটা নিচ্ছি শুধুমাত্র রেকর্ডেড ক্লাসের জন্য। আমার কাছে যদি মানে ক্লাস করতে হয় রেগুলার তো মাসে আমরা এইটাই 2500 টাকা করে নিই, এইটাই মাসে 2500 টাকা করে নিই, এর মাসে আপনারা মাত্র 4টে করে ক্লাস পাবেন। দেখুন
একটা হচ্ছে রেকর্ডেড ক্লাস, রেকর্ডেড ক্লাস আপনারা কমে দিতে পারা যায়, কিন্তু যখনই ওটা ওয়ান টু ওয়ান ক্লাসে হয়ে যায় আমাকে টাইম দিতে হয়, আমার সেই টাইমের ভ্যালু আছে, সেই টাইমের ভ্যালুটা কিন্তু আপনাদের কাছ থেকে আমি নেবই, তাই সেখানে কেউ বলবেন না। অনেকে বলছেন এখানে তো আপনি এসে বিজনেসের জন্য বলছেন, আরে ভাই বিজনেসের জন্য তো বলতে হবেই, কারণ আমার খাবারটা তো আপনি এসে খাইয়ে দিয়ে যাবেন না, আমার 60,000 টাকা স্যালারি যে আমি ছেড়েছি সেটা তো আপনি এসে এখানে দিয়ে যাবেন না, আমাকে নিশ্চয়ই যাবেন না, এখানে আমি ঘন্টার পর ঘন্টা দিই, 18 ঘন্টা করে আমি আমার মার্কেটে টাইম দিই, সেই টাইমটার ভ্যালু তো আমাকে নিতেই হবে। তাই যারা বলছেন বোকা বোকা কথাগুলো বলবেন না, আপনার যদি এতই দয়া থাকে আপনি ফ্রিতে সবাইকে দান করতে শিখুন, বা যেটাই করেন সেটা ফ্রিতে দান করুন, আমিও সেই সার্ভিস নিতে চাই আপনার কাছ থেকে ফ্রিতে। আর ফ্রি এর ভ্যালু কোনো দিনও হয় না, বুঝতে পেরেছেন? এই বেসিক নলেজগুলো নিয়ে রাখুন, নইলে খুব চাপে পড়বেন। আচ্ছা, নেক্সট শেয়ারে চলে যাই আমরা, সেটা হচ্ছে কি ট্রাইডেন্ট। ট্রাইডেন্ট শেয়ারটা কেন ইম্পর্টেন্ট, দেখুন ট্রাইডেন্ট শেয়ারের ক্ষেত্রে আমরা যদি দেখি একটা বেসিক জোনের কাছে পড়ে আছে। দেখুন এই জোনটা কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট জোন, যেই জোনটা, এই জোনটা যদি দেখি, দেখুন এই জোনটা কেন ইম্পর্টেন্ট জোন, চলুন আমি দেখাচ্ছি তাও ইম্পর্টেন্ট জোন কেন বললাম। দেখুন এই জোনটাতে বারবার কতবার, দেখুন এখানে একবার নিয়েছে, এখানে একবার, তাহলে এই জোনটা কেন ইম্পর্টেন্ট বোঝাতে পারলাম। তো এই জোনটা কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট জোন, তাই এখান থেকে আমরা আপসাইডে কিন্তু মুভমেন্টের একটা সম্ভাবনা দেখতে পেতে পারি। তো এই শেয়ারটাকে অবশ্যই এইভাবে নজর রাখবেন। এবং ট্রাইডেন্টের কিছু আমি জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখুন ট্রাইডেন্টে যদি দেখি, এই এই মুহূর্তটা ট্রাইডেন্ট আমি কেন বললাম যে এইটা একটা বিশাল বড় জোন এবং এটা একটা ভালো অপরচুনিটি, সেটাই দেখাচ্ছি আপনাদের। চলুন ট্রাইডেন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখুন এখানে অ্যানালিসিস কী বলছে, এখানে অ্যানালিসিস্ট বলছে অ্যানালিসিস হ্যাভ সাজেস্টেড ইনভেস্টেড ক্যান বাই দি স্টক, যেটা 100% টিকার টেপ থেকে বলছে, যেখানে আপনি এখানে বাই করতেই পারেন, যার সেক্টর পিবি আছে যেখানে 4.23, এর ডিভিডেন্ড গিল্ড আছে 1.13। দেখুন এই জিনিসগুলোকে দেখুন আগে, আশা করছি দেখতে পেলেন। এবার চলুন দেখাচ্ছি ফিনান্সিয়াল, দেখুন ফিনান্সিয়ালটা দেখলে মোটামুটি পক্ষে একটা আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। দেখুন আমরা যদি দেখি এই যে কমে গেছিলো, সেই কমাটার জন্যই মার্কেট এতটা পরিমাণে ফল দিয়েছে, বুঝতে পেরেছেন? এই যে কমে গেছে প্রত্যেকটা জিনিস তারই ফল, কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোনের কাছাকাছি ট্রেড করছে। দেখুন স্ট্রং সাপোর্ট জোনের কাছাকাছি ট্রেড করছে, তো সেক্ষেত্রে কিন্তু সেইভাবে ভয় আর নেই। এইটাকে দেখুন, এইটাকে দেখুন, ইবিটা মার্জিন দেখুন, ইপিএস দেখুন, তো ইপিএস প্রায় হাফ হয়ে গেছে, তাই শেয়ার প্রাইস অনেকটা পড়েছে। কিন্তু এখন যদি আপনারা দেখেন, এখন যদি আপনাদের একটু দেখাই আমি যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা, দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখলে বুঝতে পারবেন। দেখুন তো এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যেখানে পড়ছিল, দেখুন এবার পড়া থেকে এ বাই করতে স্টার্ট করেছে, বোঝা গেল ব্যাপারটা যে এ কিন্তু বাই করা স্টার্ট করেছে। এবার শুধু এ না, দেখুন আমরা যদি দেখি প্রোমোটারকে, দেখুন দেখুন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রোমোটার, প্রোমোটার তার বিজনেসের প্রতি কতটা মানে সাপোর্টিভ আছে। দেখুন সে কিন্তু কিনে গেছে, দেখুন এখান থেকে যদি দেখেন এটা পড়া ছিল সে কিনেছে, তার মানে সে কি চাইছে যে এখান থেকে একটা আপসাইডে মুভমেন্ট দেবেই, তাই না সে কিনেছে, নাহলে বাইব্যাক কেউ করে? তো ট্রাইডেন্টকে নিয়ে কখনো ভয় পাবেন না, এই জায়গাতে পারলে ইনভেস্টমেন্টের একটা জায়গা থাকতে পারে। এবার আসি হিন্দ কাপার, দেখুন হিন্দ কাপারের ক্ষেত্রে আমাদের কোথায় বাইং প্রাইস ছিল এবং আমরা কোথায় গেছি। আমি বারবার কেন বলছি সুইং ট্রেডিংয়ের গ্রুপটা বেশি ইম্পর্টেন্ট, দেখুন এইটা কী করলো, এই জোন ছিল, এইভাবে ছিল, তারপরে এই ছিল, দেখুন কাপ এন্ড হ্যান্ডেল যদি আমরা এইটাকেও ধরি তাহলেও কাপ এন্ড হ্যান্ডেলের প্যাটার্নের ব্রেকআউট হয়েছে এই জায়গাতে। দেখুন অনেকগুলো প্যাটার্ন আমরা মানে যখন দেখি তো এই শেয়ারটাকে তখন প্রায় এইরকম জোনে দেখি, এই জোনটাতে, তাই আমরা এই জোনটাতে এইরকম ফ্ল্যাগ প্যাটার্ন আমরা বানিয়েছি। দেখুন এখানে এসে ফ্ল্যাগ প্যাটার্ন, দেখুন এত কিছু কেউ আপনাকে বোঝাবে না, দেখাবে না, আর এগুলো দেখতে হয়, জানতে হয়, একদিনে হয় না। এখান থেকে দেখুন আমাদের ফার্স্ট টার্গেট অ্যাচিভ করেছে, কদিনে অ্যাচিভ করেছে, দেখুন একদিন, দুদিনে আমাদের ফার্স্ট টার্গেট অ্যাচিভ। এবার আছে 114 টার্গেট, 119 টার্গেট, আপনাদের এটা ফ্রিতে দেখালাম। এরপরে দেখুন আমাদের প্রিমিয়াম যারা গ্রুপে আছেন তাদের দিকে অবশ্যই এক্সট্রা কিছু তো ফেসিলিটি দিতেই হবে, তো এখান থেকে 114 টার্গেট হবে, তারপরে এখান থেকে আবার 119 টার্গেট হবে। তো এইভাবেই কিন্তু টার্গেটগুলো হয়, এবং আজকের দিনেও যদি দেখি 1.87% কাছাকাছি একটা আপসাইড আমরা মুভমেন্ট দেখতে পেয়েছি হিন্দুস্তান কপারের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনারা এটা দিকে দেখতে পারেন। আচ্ছা এবার চলে যাই নেক্সট শেয়ারে, সেটা হচ্ছে কি, আজকে অনেকগুলো শেয়ার নিয়ে কথা বলবো, জিএসডব্লিউ স্টিলের মধ্যে কিন্তু বিশাল বড় একটা এই জোনটা কিন্তু একটা বিশাল স্ট্রং সাপোর্ট জোন, মানে স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করেছে এবং এখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। এই জোনটা ব্রেক করলে কিন্তু একটা বড় আমরা লেভেল দেখতে পেতে পারি। দেখুন আমি টেনে দিয়েছি, তারপরে আপনাদের দেখাচ্ছি কেন।
দেখুন এই জোনটাতে সাপোর্ট নিয়েছিল, এই জোনটা যখন ব্রেক করলো তার ব্রেক করেছে, তারপরে এখানে রেজিস্ট্যান্স পেয়েছে, তারপরে এখানে সাপোর্ট নিয়ে উঠলো, আবার পড়লো, আবার এখানে যখন পেয়েছে মানে বুক করে উঠলো, তারপরে এইটাতে উঠলো, তারপরে আবার পড়ে এখান থেকে উঠলে কিন্তু আবার এই টার্গেটকে আমরা অ্যাচিভ করতে দেখতে পেতে পারি। সেটা হচ্ছে 740-এর লেভেলটাকে আমরা দেখতে পেতে পারি। তারপরে টার্গেট আমাদের 770 বা 777-এর লেভেল আমরা দেখতে পেতে পারি। তো এই লেভেলটার দিকে অবশ্যই নজর রাখবেন। এবারে চলে যাচ্ছি নেক্সট শেয়ারে, সেটা কি হরিয়ম পাইপ। দেখুন হরিয়ম পাইপসের ক্ষেত্রে আজকে যদি কেউ লক্ষ্য করেন, এই জোনটাতে এই যে এইটা ঘটনাটা ঘটিয়েছে, এইটা কি হয়েছে না, প্রফিট বুকিং করেছে সবাই, এখানে কি করেছে না প্রফিট বুকিং করেছে। তো এই জায়গায় এই জোনটাকে আপনারা যদি ভাবেন যে না এখানে আমরা সব বুক করে দিয়ে বেরিয়ে যাব, এখানে বুক করার টাইম না, এখানে কিছুটা প্রফিট বুকিং হয়েছে, দেখবেন আবার এই লেভেলটাকে সাপোর্ট নিয়ে আবার কিছুটা উঠতে পারে। তো এই লেভেলের দিকে হোল্ড করুন। এই লেভেলটা কিন্তু প্রফিট বুকিংয়ের আপনার কাছে, আপনি যদি ভাবেন যে প্রফিট বুকিং করবেন কিছুটা করতে পারেন, কিন্তু ফুল প্রফিট কেউ বুক করবেন না। ফুল প্রফিট যারা ভাবছেন যে ফুল প্রফিট বুক করবো, একদম ফুল প্রফিট বুক করতে যাবেন না, কিছুটা পার্সিয়াল প্রফিট বুকিং আপনারা করতে পারেন। পার্সিয়াল প্রফিট বুকিং যদি চান তাহলে সেটা করতে পারেন, বোঝা গেল। এবার চলে যাচ্ছি নেক্সট শেয়ারে, সেটা হচ্ছে নারায়ণা হৃদয়ালয়ের সাথে। নারায়ণা হৃদয়ালয়ের ক্ষেত্রে দেখুন আমরা যদি দেখি, একটা বক্স প্যাটার্নের মতন প্যাটার্ন তৈরি করেছিল, যখন আমরা বলেছিলাম এই জোনটাকে যখনই ব্রেকআউট দেবে তখনই আমরা ভালো একটা দেখতে পাবো। আমরা এই জোনের ক্ষেত্রেও বলেছিলাম, দেখুন প্রত্যেকটা বক্সের ক্ষেত্রে, দেখুন আপনাদের দেখাচ্ছি আমি, জাস্ট এই থিওরিগুলো আগে জানুন। এই বক্স থেকে কী করলো, এখান থেকে বক্সের ব্রেকডাউন হলো, ডাউন সাইডে হলো, এই বক্স গিয়ে ব্রেকআউট হলো, ব্রেকআউট দিল, আবারও এখানে গিয়ে আবার কিছুটা কনসলিডেট করছে, তারপরে আবার দেখুন ব্রেকআউট দিয়েছে, এখান থেকে আবার আমার মনে হয় আপসাইডে যাওয়ার সম্ভাবনা বেশি। তো সেই জোনটাকে দিকে নজর রাখবেন। এবার চলে যাই নেক্সট শেয়ারে, সেটা হচ্ছে কি লাস্ট শেয়ার যেটা একদমই, সেটা হচ্ছে দীপক নাইট্রেট। দীপক নাইট্রেটের ক্ষেত্রেও দেখুন আমাদের কোন কোন জোনগুলো বলা ছিল এবং সেটা কীভাবে রিয়্যাক্ট করেছে, দেখুন এইগুলোই তো ম্যাটার করে। আমরা এই জোনের ক্ষেত্রে বলেছিলাম এইটাই আমাদের সুইং ট্রেডিংয়ের গ্রুপ, বুঝতে পেরেছেন। তো এই জোনটা আমরা যদি দেখি, এইটাও কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন টাইপের ব্রেকআউট দিয়েছিল এবং তারপরে দেখুন ব্রেকআউট করে এখানে গিয়ে একটা কনসোলিডেশন জোন, তারপরে আবার আমাদের দেখুন টার্গেট যেটা ছিল সে টার্গেটের কাছে আমরা অ্যাচিভও করে গেছিলাম, এখানে কিছুটা প্রফিট বুকিংও করেছিলাম সেটাও বলেছিলাম, এখানে এখন চলছে। তো এখান থেকে আরও কিছুটা আপসাইডে যাওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে হয়, কারণ কেমিক্যাল সেক্টর কিন্তু ভীষণ পরিমাণে বুম দেবে। তাই কেমিক্যাল সেক্টরের দিকে ভীষণ পরিমাণে নজর রাখুন। আমার মনে হয় কেমিক্যাল সেক্টরকে একটা বিশাল বড় বুম হতে চলেছে, তাই কেমিক্যাল সেক্টরের দিকে অবশ্যই নজর রাখুন। তো দীপক নাইট্রেটের আরও বড় আপসাইডে মুভমেন্ট এখন অনেক বাকি আছে, তাই দীপক নাইট্রেট শেয়ার যদি আপনার কাছে থেকে থাকে সেটাকে লং টার্মের জন্য হোল্ড করুন। আমার মনে হয় নেক্সট ওয়ান ইয়ারের বা টু ইয়ার্সের মধ্যে কেমিক্যাল সেক্টরের মধ্যে একটা বিশাল বড় বুম আমরা কিন্তু দেখতে পেতে পারি। তাই কেমিক্যাল সেক্টরের প্রত্যেকটা শেয়ারকে আপনারা নজর রাখবেন। এর সাথে কিসের নজর রাখবেন, না টাটা কেমিক্যালকে। টাটা কেমিক্যাল কিন্তু একটা বিশাল ভালো শেয়ার, তো এই টাটা কেমিক্যাল এর সাথে আপনারা একটু নজর রাখবেন। এবার আমাদের লাস্ট শেয়ার বলে দিলাম, আচ্ছা এইটা আরেকটা শেয়ার জাস্ট পড়ে আছে, এটা মানে এই শেয়ারটা না বললেই না, নিপন লিমিটেড। আমরা এখানে দেখুন আমরা এইটা জাস্ট দেখানোর জন্য বলছি, এটা ফ্ল্যাগ প্যাটার্ন গঠন করেছিল যেটা আমরা বলেছিলাম, এবং এই ফ্ল্যাগ প্যাটার্ন গঠন করার পরে এখান থেকে আমরা বলেছিলাম যে আপসাইডে মুভমেন্ট দিতে পারে, এবং দেখুন একটাও এটাকে ব্রেক করে সাস্টেন করতে পারেনি, এইটা প্রথম সাস্টেন করেছে, এরপরে আরও বড় আপসাইডে আমরা মুভমেন্ট দেখতে পেতে পারি। তাই আশা করছি ভিডিওগুলো খুব ভালো লাগছে, আর বেশি বকে টাইম নিয়ে লাভ নেই, আর লাইকের করে দিন, 200 লাইকের অনুরোধ আপনার কাছে রইল। এখনও যদি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কারণ 5000 সাবস্ক্রাইবারের এই আমাদের মাসে আমাদের টার্গেট আছে। তো 5000 সাবস্ক্রাইবার যার মধ্যে 1300 সাবস্ক্রাইবার চাই, তো আপনারা 1300 সাবস্ক্রাইবারটা খুব ইজিলি করে দেবেন। আর তার সাথে সাথে কোনো যদি আপনার শেয়ার টেয়ার থাকে সেই সব শেয়ারে কমেন্ট করে জানান আমাদের, আমরা অবশ্যই আলোচনা করব। এখানে অনেকগুলো শেয়ার ছিল যেগুলো কমেন্ট করে জানান বলেছিলেন, তার মধ্যে কিছু শেয়ার নিয়ে আমি অবশ্যই আলোচনা করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ, বাই বাই।